দেখুন তো শান্তি ভোজন 5, 6 এবং 7 তারিখ এই 3 দিন যাক মু শিমিলপাল এরিয়া রে এবং কুলডিয়া এবং নীলগিরি ফরেস্ট রেঞ্জ রে মু এই যে অনুধ্যান করুথলি নিয়ার ব্যাপকতা এবং নিয়ারে ক্ষয়ক্ষতি কু মু অনুধ্যান করুথলি আমার যে পিসিসি পক্ষর যে টিম হেইথিলা আমি যাইথিলু এবং গোটে কথা স্পষ্ট যে সরকার যে কথা কহুচন্তি যে নিয়াকু নিয়ন্ত্রণ করছন্তি তাঙ্ক পিসিসিএফ কহুচন্তি তাঙ্কর প্রিন্সিপাল সেক্রেটারি কহুচন্তি এহা সম্পূর্ণ মিথ্যা একথা মু বারম্বার মধ্যে কইছি আগরু সাংবাদিক সম্মেলনে কহুচি এবং বর্তমান মধ্যে কহুচি এবং যেতেবেলে সমগ্র শিমিলপাল জলুচি এবং শিমিলপাল জলিবা মানে খালি ময়ূরভঞ্জ কথা নুহ শিমিলপাল জলিবা এবং এভাবে ভাবে নষ্ট হওয়া অর্থ হচ্ছে আম সমগ্র দেশ পাই গোটে চেতাবনী আপনি যদি দেখবে আজ দিনে এই কথা বর্তমান জাতীয় স্তরের এবং আন্তর্জাতীয় স্তরের গোটে উদ্বেগ সৃষ্টি করেছি যে পরিবেশবিদ মানক ভিতরে তো সরকার যেভাবে ভাবে তৎপরতা দেখেবা কথা সরকার পাখু সে তৎপরতা আমি দেখা পাইলু না এবং দ্বিতীয় কথা সবুঠ বড় মর্মান্তিক কথা হচ্ছে যেতবে শিমিলপাল জলুচি ঠিক সেই সময় ক্রিকেট লিগ করা এবং সেই সময় মন্ত্রী মানে একাঠি হয়ে মৌজ করা ইয়ে কী গোটে ভাল লক্ষণ নুহ ইয়ে গোটে মানে লোক আগে এইটা গোটে ভাল কথা নুহ বলে লোক মানে চর্চা করছেন যেতবে শিমিলপাল জলুচি বন্যজন্তু মানে মরুচার গাঁ লোক মানে সেটি অস্তব্যস্ত হয়ে যাচ্ছেন সেই সময় ক্রিকেট ম্যাচরে আনন্দ উপভোগ করা বা অরণ্য ভবনে যাই কি এটি মৌজ মজলিস করা এহা কেবে হেলে গ্রহণীয় নুহ এহা অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা বলি মু কই যাহা কোয়া যায় মু হাই পারে যে রোম রোম জলতুলা সেতবেলে শাসক নিরো সেতবেলে সে বংশী বাদন করুথলে এঠি সেমতি যেতবে শিমিলপাল জলুচি অভয়ারণ্য জলুচি সেতবেলে মন্ত্রী বিধায়ক মানে ক্রিকেট খেলুছন্তি মৌজ করুছন্তি সেইটা ইতিহাসর যে কথা বারম্বার কোহা যায় যে রোম জলুলা বেড়ে তার শাসক সেটি সে বংশী বদন করা বাদন করছেন আমার যে মন্ত্রী মানুষ যে ময়ূরভঞ্জ গস্ত সময় যে কথা তাকে পুঁ আউথরে আমাকে আনুচি যে সেই রোম্র কথা রোম প্রশাসকর কথা রাজার কথা ইয়ে পুঁ আমাকে আনুচি কিন্তু সবুঠ বড় গুরুত্বপূর্ণ কথা মুহূর্ত চাহে শান্তিভূষণ যদি দেখিবা আমি বর্তমান সময় যে নিয়ার ব্যাপকতা যে নিয়ার আঁরে যেভাবে ভাবে শিমিলপাল আজ পশি যাচ্ছি সেতিকি বেড়ে যে দৃষ্টিভঙ্গি রাজ্য সরকার ইয়াকু সমাধান করা কথা বা ইয়াকু মোকাবিলা করা কথা সেই বহুত অবহেলা করছেন মু ভাবুছি এইটা আদৌ গ্রহণীয় নুহ গোটে উদাহরণ দেবি আপনার সরকার কহিলে কোণ যে টাস্কফোর্স করেদেবে টাস্কফোর্স করেদেছেন এবং টাস্কফোর্স যে রেকমেন্ডেসন দেব তা পূর্ব সরকার কোণ জাঁনি না যে কোণ পাই আজ নিয়া এই স্তরক যাইছি এবং এ নিয়া এই স্তরক যা পছরে ফরেস্ট ডিপার্টমেন্ট যে অফিসর অনেক দুর্নীতি খোর অফিসর মানে অনেক আদু ব্যবস্থা কু সম্মান দেই নাহান্তি আদু কমিউনিটি কু সম্মান দেই নাহান্তি যো বন সুরক্ষা সমিতি অছি তাকু সম্মান দেই নাহান্তি বা জঙ্গল সুরক্ষা কমিটি অছি তাকু প্রক্রিয়ারে আদু সংশ্লিষ্ট করি নাহান্তি এইটা কোন সরকার জানি নাহান্তি কি এ প্রশ্ন মু করিবাকু চাহে।